হ্যালো দাদা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে প্রকাশিত হয়েছে HSC এবং আলিমের রেজাল্ট। রেজাল্ট পাবলিশ হয়েছে সরকারের কাছে, সকাল 10টার দিকে চলে গেছে এবং আপনারা অনলাইনে 12টার পর অথবা SMS এর মাধ্যমে 12টার পর আপনারা রেজাল্ট পাবেন। সো রেজাল্ট কীভাবে আপনি নিজে নিজে আপনার ফোনের মাধ্যমে দেখবেন, সেই জন্য আমি আপনাকে আজকের ভিডিওটি তৈরি করেছি। সো ভিডিওটি দেখলে অবশ্যই দেখে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সো মোবাইলের মাধ্যমে আপনাকে রেজাল্ট দেখতে হলে অবশ্যই আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমি যেমন UC ব্রাউজারে গেলাম, তারপর আপনাকে সর্বপ্রথম সার্চ দিতে হবে www.newbidjobs.com। এই ওয়েবসাইটে আপনারা আপনাদের রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারেন অথবা বিভিন্ন সরকারি যে সাইটগুলো আছে সেগুলোর মাধ্যমে দেখতে পারেন। সো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদেরকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে ফোনের মাধ্যমে, তারপর সিলেক্ট করতে হবে অল রেজাল্ট এবং তারপরে HSC এবং আলিম রেজাল্টের মধ্যে ক্লিক করতে হবে। HSC এবং আলিম রেজাল্টে ক্লিক করলে আপনারা সকল বোর্ডের রেজাল্ট এখানে দেখতে পাবেন, এই মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ডের। দেখুন এখানে দিনাজপুর বোর্ড, এখানে দিনাজপুর বোর্ড, তারপরে আপনার চিটাগাং বোর্ড বা এডুকেশন পাবলিশ সেকেন্ড এডুকেশন HSC রেজাল্ট, পুরো বোর্ডের সব কিছু রেজাল্ট এবং আরও পোস্ট দেখতে ওল্ডার পোস্টে ক্লিক করবেন। এভাবে আপনারা সকল বোর্ডের রেজাল্ট দেখতে পাবেন। সো আমি আপনাদেরকে দেখাই দিনাজপুর বোর্ডে একটা ওয়েবসাইট একটা পোস্টে ক্লিক করলাম, সেখানে দেখুন দিনাজপুর বোর্ডের রেজাল্ট কীভাবে দেখতে হবে। সো পোস্টে ক্লিক করার পরে এখানে পোস্টের যাবতীয় তথ্যগুলো অবশ্যই পড়বেন, কারণ এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে কীভাবে আপনার মোবাইলের মাধ্যমে আপনার রেজাল্ট দেখবেন বা অনলাইনে কীভাবে দেখবেন। সো এখানে দেখুন HSC 2019 পাবলিশ হবে 17 জুলাই 2019, অর্থাৎ আজকেই, এবং এটি বিস্তারিতগুলো দেখতে পাবেন। সো তারপরে চেক HSC রেজাল্ট হয় SMS, অর্থাৎ SMS এর মাধ্যমে কীভাবে দেখবেন। সো SMS এর মাধ্যমে দেখতে হলে অবশ্যই আপনাদেরকে দেখুন কী কী করতে হবে। মেসেজ অপশানে যেতে হবে, সেখানে HSC লিখতে হবে, তারপর দিনাজপুর বোর্ড, যদি দিনাজপুর বোর্ড হয় ঢাকা বোর্ডে ঢাকা, তারপর আপনার রোল নাম্বার লিখবেন এবং 2019 লিখে 16 নাম্বার সেন্ড করতে হবে। দেখুন এখানে বিস্তারিত দেওয়া আছে SMS ফাইনাল SMS ফরম্যাট, HSC দিনাজপুর, রোল নাম্বার আপনার পাশের সাল দিয়ে 16 নাম্বার সেন্ড করবেন। তারপর ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবেন এর বিস্তারিত এখানে দেওয়া আছে। দেখুন এখানে অনলাইন চেক মেথড কীভাবে দেওয়া দিতে হবে সবগুলো দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে। সো আপনারা এই যে কোনো একটি পোস্টে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত পোস্টে সেখান থেকে একটু হালকা নিচে আসবেন এবং নিচে আসার পরেই আপনারা এমন একটি ছবি দেখতে পাবেন। এই ছবিতে কী করবেন, ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে রেজাল্ট দেখাবে এবং এটি সরকারি ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে অবশ্যই এমন পেজ দেখতে পাবেন, এখানে আপনার কী করতে হবে, এক্সামিনেশনের জায়গায় HSC আলিম এবং ইকুইভ্যালেন্ট এটি অটোমেটিক থেকে যাবে, আপনারা এটি দিবেন। তারপর পাশের সাল, পাশের সাল অবশ্যই 2019, এখানে বোর্ড আপনার কাঙ্ক্ষিত বোর্ড দিবেন, আমি দিনাজপুর বোর্ড দিলাম। তারপরে এখানে আপনার রোল নাম্বার, রোল নাম্বার দিতে হবে, আপনার রোল নাম্বার দিয়ে দিলেন। তারপর কী করতে হবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিলেন। এখানে আপনার কী করতে হবে, 8 আর 9 কত হয় যোগ করলে সেটি দিতে হবে, 17। দেওয়ার পরে সাবমিট করতে হবে, সাবমিট করলে আপনার রেজাল্ট দেখাবে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।